সুনামগঞ্জে 2500 শয্যা বিশিষ্ট জেলার সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক নার্স আহত হয়েছে। দীপসন আহমেদ আমাদের জানান, এই আক্রমণের কারণ এখনও জানা যায়নি। ওই দিন দুজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করেই নার্সের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ চালায়। এতে করে হাতে ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত হয়। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হবে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার কর্মকর্তারা।